হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি কিভাবে আপনি নিজেই খুব সহজে আপনার ঘরের বৈদ্যুতিক ওয়ারিং করবেন। এই ভিডিওর মধ্যে উল্লেখযোগ্য হলো কিভাবে একটি মিটার কালেকশন করবেন, কিভাবে একটি সার্কিট ব্রেকার লাগাবেন এবং একটি সুইচ বোর্ড, আরও সাথে রয়েছে ফ্যান, লাইট ইত্যাদি। ভিডিওটি ডায়াগ্রামে যাওয়ার আগে কিছু কথা বলে নিই। আপনি কেন মিটারের পর মেইন সুইচ বা অন্যান্য ডিভাইস রেখে সার্কিট ব্রেকার ব্যবহার করবেন? সার্কিট ব্রেকার একটি বৈদ্যুতিক স্বয়ংক্রিয় যন্ত্র যা আপনাকে বড় কোনো দুর্ঘটনা থেকে সর্বদাই নিরাপত্তা দিয়ে থাকে। তাই ভিডিওটির ডায়াগ্রামের মধ্যে সার্কিট ব্রেকার দিয়ে একটি ছোট ওয়ারিং দেখানো হলো। এরকম আরও টেকনোলজি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে লাইক বাটনটি ক্লিক করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে কোনো ইলেকট্রিক দোকানে গেলেই এই সবগুলি পেয়ে যাবেন। আমি সবগুলি নামের লিস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখান থেকে দেখে নিতে পারেন। যেহেতু বৈদ্যুতিক ওয়ারিং একটি গুরুত্বপূর্ণ কাজ, তাই চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটি এবং ভালো ব্র্যান্ডের জিনিস কেনার জন্য। তো চলুন আর বকবক না করে ডায়াগ্রামে চলে যাই, সেখানে আপনি খুব সহজেই বুঝতে পারবেন এবং খুব সহজেই আপনি নিজেই আপনার ঘরে ওয়ারিং করতে পারবেন। বন্ধুরা, এই ডায়াগ্রামটির মধ্যে একটু ভালো করে লক্ষ্য করুন, মূলত একটি মিটারে চারটি তার লাগানো হয়, দুটি ইনপুট ও দুটি আউটপুট। নর্মালি সব মিটারের বামে দুটি ইনপুট এবং ডানের দুটি আউটপুট। প্রথমে বৈদ্যুতিক খুঁটি হতে ফেজ বা কারেন্টের তারটি মিটারের প্রথম পিনে লাগাতে হবে। দ্বিতীয়তে বৈদ্যুতিক খুঁটি হতে নিউট্রাল বা আর্থিং তারটি মিটারের দ্বিতীয় পিনে লাগাতে হবে। এবার মিটারের আউটপুট কালেকশন। মিটারের তৃতীয় পিন থেকে নিউট্রাল বা আর্থিং তারটি সার্কিট ব্রেকারের যে সাইটে শুধু সাংকেতিক চিহ্ন রয়েছে সেই সাইটের নিচের পিনে তারটি লাগাতে হবে। মিটারের চতুর্থ পিন থেকে পেস বা কারেন্টের তারটি সার্কিট ব্রেকারের যে সাইটে কিছু লেখা রয়েছে সেই সাইটের নিচের পিনে তারটি লাগাতে হবে। এবার সার্কিট ব্রেকারের আউটপুট কালেকশন। সার্কিট ব্রেকারের নিচের পেস তারটির বরাবর উপরের পিন থেকে একটি তার লাগিয়ে সুইচ বোর্ডের ফিউজ বা কাটআউটের নিচের পিনে লাগাতে হবে এবং ফিউজ কাটআউটের উপরের পিন থেকে একটি তার লাগিয়ে এন্টি বাতি ও সুইচগুলির নিচের পিনে লাগাতে হবে। এবার লাইট, ফ্যান, সকেট এবং রেগুলেটরের কালেকশন। প্রথম সুইচের উপরের পিন থেকে একটি তার লাগিয়ে হোল্ডার বা লাইটের যে কোনো একটি পিনে লাগাতে হবে। তারপর ফ্যানের জন্য সুইচের উপরের পিন থেকে রেগুলেটরের দুটি পিনের মধ্যে যে কোনো একটি পিনে একটি তার লাগিয়ে নিতে হবে এবং রেগুলেটরের দ্বিতীয় পিনে আরেকটি তার লাগিয়ে ফ্যানের যে কোনো একটি তারে এই তারটিকে লাগিয়ে নিতে হবে। এবার তৃতীয় সুইচের উপরের পিন থেকে সকেটের নিচের পিনে একটি তার লাগিয়ে নিব। এবার নিউট্রাল বা আর্থিং কালেকশন। সার্কিট ব্রেকারের নিচের আর্থিং এর তারটি বরাবর উপরের পিন থেকে একটি তার লাগিয়ে সুইচ বোর্ডের টু পিন সকেটের ও এন্টি বাতির উপরের পিনে লাগিয়ে নিব।
এবং এই আর্থিং তারটি থেকে ফ্যান এবং লাইটের যে একটি একটি তার বাকি রয়েছে এখানে লাগিয়ে দেব। তো আমাদের এই ওয়ারিংটি কাজ শেষ। আশা করি এই ভিডিওটির মধ্যে কিছুটা হলেও বোঝাতে পেরেছি। পরবর্তীতে এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে ভিডিও ছাড়া মাত্রই সবার প্রথম দেখতে পারেন। সি ইউ নেক্সট ভিডিও।